আজকের দিনে দিল্লির প্রধান দ্রষ্টব্যগুলোর একটা হলো অক্ষরধাম মন্দির। তবে আজকে আমরা দেখব কলকাতার পাশে পৈলানে গড়ে ওঠা এখানকার অক্ষরধাম মন্দির। চলুন স্কিপ না করে দেখতে থাকুন। আমরা এখন এসে গেছি স্বামীনারায়ণ মন্দিরের সামনে। তো দিল্লিতে একটা স্বামীনারায়ণ মন্দির আছে বিশাল বড়, তো এটা হচ্ছে কলকাতায়। কলকাতায় জোকা থেকে একটু আগে পৈলানে স্বামীনারায়ণ মন্দির। আর স্বামীনারায়ণ অর্থাৎ শ্রী নীলকান্ত ভার্নি যখন এই রাস্তা দিয়ে গঙ্গাসাগরে গেছিলেন, সেটার জন্য তার স্মৃতির অনুসারে এই মন্দিরটা তৈরি হয়েছে। 2014 সালে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তো আমরা যতটা সম্ভব বাইরে থেকে ঘুরে কভার করার চেষ্টা করব, তার সাথে যতটা সম্ভব ডিটেলস আমরা তুলে ধরব। চলুন। মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকে ডান দিকে কিছুটা গেলেই পড়বে পার্কিং জোন। ফোর হুইলার রাখার পার্কিং ফি 40 টাকা, কোনো সময়সীমা নাই। গাড়ি রেখে অ্যাডভান্স পার্কিং চার্জ দিয়ে চললাম মন্দির দেখতে। প্রথম দর্শনেই মন্দিরটির স্থাপত্য, এর বিস্তৃতি মুগ্ধ করল। মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12টা, আবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত, আর এর মধ্যে 5 বার মন্দিরে আরতি হয়। স্বামীনারায়ণ বা ঘনশ্যাম পাণ্ডে উত্তরপ্রদেশের গন্ডা ডিস্ট্রিক্টের ছাপায়া নামক স্থানে 1781 সালে জন্মগ্রহণ করে। ওয়েলকাম বন্ধুরা, আজকের ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমরা এখন দাঁড়িয়ে আছি পৈলানে স্বামীনারায়ণ মন্দিরের সামনে। এসেছিলাম আমার মাসি শাশুড়ির বাড়িতে, তাই আজকে আমার সাথে মানে আমাদের তিনজনের সাথে আরেকজন ছোট্ট অতিথি আছে, দেবজিৎ মজুমদার। তো আমরা চলে এসেছি এখানে, এসে দেখলাম যে কিছু ভিডিওগ্রাফিতে রেস্ট্রিকশন আছে, তো যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই। বিকেল 4টে থেকে 8টা অবধি এখানে দর্শকের জন্য মন্দির খোলা থাকে, 8টার পরে বন্ধ হয়ে যায়। চলো দেখতে থাকি কতটা দেখা যায়, কতটা দেখানো যায়। যারা কলকাতা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে ট্রেন ধরে মাঝেরহাট স্টেশনে চলে আসুন। ওখান থেকে অটো বা বাসে করে জোকা, তারপর একটি টোটো নিয়ে মন্দির চত্বরে পৌঁছে যাবেন। SD16 বাসটি করেও এখানে চলে আসতে পারেন। যারা গাড়ি নিয়ে আসবেন তারা ডায়মন্ড হারবার রোড দিয়ে এসে জোকা IIMকে বাঁ হাতে রেখে কিছুটা এগোলেই পেয়ে যাবেন এই মন্দির। এখন থেকে বাকি ব্লগটার পুরোটাই আমরা রেকর্ড করেছি মোবাইল দিয়ে, কারণ অন্য কোনো গ্যাজেট দিয়ে ভিডিও রেকর্ডিং এখানে অ্যালাউড নয়। আর মন্দিরের ভিতর যে কোনো ইকুইপমেন্ট দিয়েই ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। সকল স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের মতো এখানেও অসাধারণ নিখুঁত সব ভাস্কর্য চোখে পড়ে। পুরো মন্দির চত্বরটি অনেকটা বাহুবলী সেটের কথা মনে করিয়ে দেয়। মন্দিরের গায়ে বিভিন্ন দেব দেবী পুরাণের চরিত্রগুলি স্থান পেয়েছে। আছেন হনুমান, জাম্বুবান, রাম, লক্ষণ, সীতা, বাল্মীকি, গুরু নানক থেকে শুরু করে কৃষ্ণের 10 অবতার। শ্রী স্বামীনারায়ণ মাত্র 11 বছর বয়সে তীর্থযাত্রায় বের হন এবং দীর্ঘ 7 বছর ধরে ভারতের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এই সময় তিনি নীলকান্ত ভির্নি নাম ধারণ করেন। অবশেষে তিনি গুজরাটে সেটেল করেন এবং শেষ জীবন পর্যন্ত কাটান। উনি ছিলেন স্বামীনারায়ণ মন্ত্রের প্রবর্তক, আর সেই থেকেই উনার নাম হয় স্বামীনারায়ণ।
আকার, আয়তন বা ভাস্কর্যে দিল্লির অক্ষরধামের সাথে পাল্লা না দিতে পারলেও এই মন্দিরটিও অসাধারণ। এখানে আছে গোসেবার বন্দোবস্ত, আপনারা ইচ্ছা মতো ডোনেট করতে পারেন। তবে ইসকনের মতো নিজের হাতে গরুকে খাওয়ানোর কোনো ব্যবস্থা নেই। আর আছে এনাদের নিজেদের ক্ষেত থেকে তোলা সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে তৈরি ফ্রেশ সবজি। সুলভ মূল্যে বাড়ির জন্য কিছু সবজি আমরা কিনে নিলাম। সব দশ পার্কিং এর কাছেই আছে শৌচালয় আর একটি টি স্টল, সঙ্গে স্ন্যাক্সের ব্যবস্থাও। মন্দির কমপ্লেক্সে আছে একটি বুক কাম গিফট সেন্টার, আপনাদের ইচ্ছা মতো জামা, ধূপ, বিভিন্ন রকম বই, মূর্তি, মন্দির এখান থেকে কিনতেই পারেন। আমরা এমনভাবে প্ল্যান করে এখানে এসেছিলাম যাতে দিনের আলোয় ও রাতের আলোকসজ্জায় মন্দিরটিকে দেখতে পারি। সূর্যাস্তের সাথে ধীরে ধীরে মন্দিরের আলোগুলি জ্বলে উঠল। মন্দিরটি দ্বিতল, উপরে দেবদেবীর মূর্তি আর নিচে আছেন শ্রী স্বামীনারায়ণের একটি স্বর্ণোজ্জ্বল মূর্তি একটি কাচের ঘরে। ৫০ টাকার বিনিময়ে এই মূর্তিতে দুজন জল ঢালতে পারেন আর এতে ইনক্লুড থাকবে প্রসাদী মিষ্টি এবং পবিত্র জল যা আপনি বাড়ি নিয়ে আসতে পারেন। এখানে আরো আছে বিভিন্ন সিদ্ধ পুরুষের অসাধারণ সব প্রস্তর মূর্তি। মন্দির চত্বরে একটি বড় রেস্টুরেন্টও আছে দেখলাম। ঘুরতে ঘুরতে যদি খিদে পেয়ে যায় তাহলে উদরপূর্তি বা রসনাতৃপ্তির যাবতীয় উপকরণ এখানে পেয়ে যাবেন, তবে অবশ্যই সবই নিরামিষ। এই প্রচণ্ড গরমে লস্যি আর আইসক্রিম নিয়ে আমরা বসে পড়লাম। সেদিনের গুমোট আবহাওয়ায় গলদঘর্ম হয়ে মন্দিরের শোভা দেখে গরম বা অস্বস্তি কোনো কিছুই মনে হচ্ছিল না। সন্ধে হতেই গাছের পাতাগুলো সামান্য নড়াচড়া করাতে বেশ স্বস্তি হলো। আরও কিছুক্ষণ সময় কাটাতে ইচ্ছে করছিল, তবে ঘড়িতে চোখ পড়তেই মনকে লাগাম টানলাম, অনেকটা পথ ফিরতে হবে। বন্ধুরা, যেরকম তোমরা শুনেছিলে ওইখানে যে স্বামীনারায়ণ মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নয়, সেজন্য আমরা দেখাতে পারলাম না ভেতরে অপূর্ব সুন্দর কারুকার্য। পুরো দেওয়াল জুড়ে, সিলিং জুড়ে, প্রতিটি পিলারে, থামে, মানে সব জায়গায় যেরকম সুন্দর ডিজাইন, তেমনি ঋষি বাল্মীকি থেকে শুরু করে শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, মা কৌশল্যা, তারপরে কল্কি অবতার, আরও নানান ভারতীয় পুরাণের সাথে যুক্ত সমস্ত মহান ব্যক্তিদের অপূর্ব সুন্দর নিখুঁত মূর্তি, তার সাথে বিভিন্ন ডিজাইন সুন্দরভাবে ওখানে খচিত রয়েছিল। আর সবথেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে ওখান থেকে বেরিয়ে যেটা গর্ভগৃহে
যেতে হয় মন্দির যেটা ওনারা বলেন, সেখানে একটি স্বর্ণ মূর্তি আছে স্বামীনারায়ণের, যেখানে আমরা মানে 50 টাকা কুপন করলে দুজন ওখানে জল ঢালতে পারে। আজকে আমরা চারজন ছিলাম, না 50 টাকায় দুজন, আমরা 100 টাকা দিলাম, চারজন জল দিলাম। ওখানে ওনারা একটা মাটির কলসি দিলেন, বেশ সুন্দর ডিজাইন করা, যার মধ্যে জল ছিল। ওনারাই মন্ত্র পড়ে দিলেন, আমাদের বললেন আপনারা আপনাদের মনস্কামনাটা মনে করে ওই মূর্তির ওপরে জল ঢালতে। ওখানে জল ঢাললাম, নমস্কার করে বেরিয়ে এলাম। আমাদের সেখান থেকে এই প্রসাদই জল, আর এই প্রসাদ দিল, প্রসাদই জল আর এই প্রসাদ পেলাম আমরা, খুব ভালো লাগলো। কিন্তু আজকে ওয়েদারটা এত গুমোট, তবুও লাস্টের দিকে একটু হালকা হাওয়া দিচ্ছিল, তাই অনেকটা কমফোর্টেবল ছিলাম। তো অন্য সময় গেলে মনে হতো যে আরও ভালো লাগতো। আর সন্ধ্যের দিকে লাইটগুলো জ্বলার পর মানে পুরো মনে হচ্ছিলো মন্দিরটা জ্বলছে, আর এত সুন্দর করে লাইটের ফোকাসগুলো বাঁধানো প্লেসিং ছিল। এক একটা ডোম মানে ওয়ার্ম ইয়েলো, আর একটা ডোমে একদম হোয়াইট ছিল, পুরো মনে হচ্ছে একটা স্বর্ণ মানে সোনার মন্দির আর একটা রূপোর মন্দির, সোনার মন্দির রূপোর মন্দির, দারুণ সুন্দর লাগছিল। পারলে একবার অবশ্যই এই মন্দিরটা দর্শন করো। আর এর সাথে আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। রোড এবং এর পক্ষ থেকে সবাইকেই বলছি টাটা, খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে সামনের ব্লগে, খুব তাড়াতাড়ি চলে আসবো।